আসসালামু আলাইকুম, আমি হিমন ভুঁইয়া স্বাগত জানাচ্ছি আজকে আমার এই গুচ্ছ অধিভুক্ত বিশেষায়িত বিভাগ ফিল্ম অ্যান্ড টেলিভিশন অথবা ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমি 2020-21 শিক্ষাবর্ষে গুচ্ছ অধিভুক্ত 22টি বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে অংশগ্রহণ করি এবং আমি সি ইউনিট থেকে 61.50 নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছি। ঠিক সেই সময়ে আমি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট সম্পর্কে জানতে পারি, একটি বিশেষায়িত ডিপার্টমেন্ট, সেখানে 30টি সিট রয়েছে এবং কিভাবে আমি ওই ডিপার্টমেন্ট সম্পর্কে জানি, ওই ডিপার্টমেন্টের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি এবং সর্বশেষ ফলাফল অনুযায়ী আমি দ্বিতীয় স্থান অর্জন করি। তো আমি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক গ্রুপ রয়েছে যেখানে ওই ডিপার্টমেন্ট বা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টের বর্তমানে যারা অধ্যয়নরত রয়েছে সিনিয়র শিক্ষার্থীরা, ওনারা সেটা মেনটেন করে এবং সেখানে বিস্তারিত ওনারা দিয়েছেন, অনেক ইনফরমেশন প্রোভাইড করে থাকতো। তো মূলত সেখান থেকেই আমার এই ডিপার্টমেন্ট সম্পর্কে জানা এবং পথ চলা। আমার হাতে এক সপ্তাহ সময় ছিল গুচ্ছ উক্ত যেই ফিল্ম বিশেষায়িত ডিপার্টমেন্ট ফিল্ম অ্যান্ড টেলিভিশন সেটার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। তো বর্তমানে যেই জিএসটি ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ এবং থার্ড ব্যাচ পরীক্ষা হয়েছে, তো প্রক্রিয়াটা এমন যে অনেকেই ভুল ধারণা, যে অনেক দেখলাম আমি ফেসবুকে যে শুধুমাত্র ভাইবার মাধ্যমে যাদের জিএসটি স্কোর কম তারা গুচ্ছ মুক্ত এইসব বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোতে পড়ার সুযোগ পাচ্ছে। তো এই জায়গাটাতে আমি একটু ক্লিয়ার করতে চাই, অনেকেই হচ্ছে আমাদের এই যে দুর্বলতাটা, জিএসটিতে কম স্কোর পেয়েছি তুলনামূলক অন্যদের তুলনায় এবং ভাইবার মাধ্যমে শুধুমাত্র চান্স পাওয়া যাবে, এ ধরনের প্রলোভন দেখিয়ে হয়তোবা তারা বিভিন্ন কোচিং সেন্টার শুরু করেছে। তো আমি সেই সম্পর্কে বিস্তারিত জানি না, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার প্রস্তুতি কীভাবে আমি নিয়েছিলাম সেই বিষয়টাই হচ্ছে আমি আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমত বিষয়টা আমি ভেঙে বলি, আমরা যেই বিভাগ থেকেই অংশগ্রহণ করি, যথা বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা, সকলের জন্যই হচ্ছে আমাদের এই বিশেষায়িত যে ডিপার্টমেন্ট রয়েছে সেটা উন্মুক্ত। তো এখানে স্পেসিফিক কারোর জন্য সিট বরাদ্দ নয়, প্রতিযোগিতায় কম্পিটিশন করে যে যেভাবে নিজের স্থান অর্জন করে নিতে পারবে সেই শেষ পর্যন্ত এগিয়ে থাকবে। এই ক্ষেত্রে জিএসটি স্কোর অবশ্যই একটা বড় ফ্যাক্টর আমি মনে করি, কেননা আমাদের এই যে ইভ্যালুয়েশন হচ্ছে এই ডিপার্টমেন্টগুলোতে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র ভাইবার মাধ্যমে কিন্তু ইভ্যালুয়েশনটা হচ্ছে না, এখানে হচ্ছে টোটাল জিএসটিতে আমরা 100 মার্কের পরীক্ষা দিচ্ছি এবং এখানে একটা রিটেন পরীক্ষা হবে, রিটেন পরীক্ষাটা হবে 50 মার্কের এবং তারপর ভাইবা হবে 20 মার্কের, টোটাল 170 মার্ক। এবং আলটিমেটলি যে আমাদের ফাইনাল যে মেরিট পজিশনটা প্রোভাইড করা হয় সেটা আসলে গুচ্ছ 100, রিটেন 50 এবং ভাইবা 20, এই তিনটার একটা পারফেক্ট কম্বিনেশন করে প্রত্যেকটা ক্যান্ডিডেটের প্রাপ্ত নাম্বারের উপর বিবেচনা করে ফাইনাল মেরিট প্রোভাইড করা হয়। আরেকটা বিষয় বলে রাখি, গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয় সেখানে যদি কোনো শিক্ষার্থী সর্বনিম্ন 30 নম্বর পেয়ে থাকে তবে সে এখানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো অনেকেই হচ্ছে দেখা যায় কম নাম্বারধারী, তো তারা মনে করে আমি হয়তো বা এখানে পরীক্ষা দিলেই চান্স পেয়ে যাবো, আসলে বিষয়টা তেমন নয়। এখানে হচ্ছে আপনাকে বিষয়গুলোকে মানে খুব বেশি এক ধাপ বাই ধাপ হচ্ছে আপনাকে পার করতে হবে, প্রথমে তো অবশ্যই জিএসটি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং সর্বনিম্ন 30 নম্বর পেতে হবে আপনাকে, তারপর আপনাকে এই ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে হবে, তারপর সেখানে হচ্ছে ডিপার্টমেন্ট থেকে রিটেন পরীক্ষা করা হয়, আয়োজন করা হয় এবং রিটেন পরীক্ষায় যদি মাত্র আপনি পাস করবেন, আবার বলছি যদি কেবলমাত্র যখন আপনি রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হবেন শুধু তখনই আপনাকে ভাইবার জন্য কল করা হবে, এর আগে কোনোভাবে ভাইবার মাধ্যমে কোনো শিক্ষার্থীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে সিলেক্ট করা হয় না। এখানে প্রত্যেকটা ধাপ পূর্ববর্তী ধাপ অতিক্রম করার পরই হচ্ছে আপনি পরবর্তী ধাপে উত্তীর্ণ হবেন। তো প্রথমে জিএসটি পরীক্ষা অংশগ্রহণের মাধ্যমে 30 নম্বর পেয়ে আপনাকে হচ্ছে ডিপার্টমেন্টের আবেদন জানাতে হবে, তারপর ওখানে যে রিটেন পরীক্ষা হবে রিটেন পরীক্ষায় যদি আপনি পাস করেন মেধা তালিকা প্রকাশ করা হবে অল্প কিছুদিনের মধ্যে পরীক্ষায় বসার পর, যদি আপনি
রিটেনে পাস করে থাকেন, তখন রিটেনের পাশধারী কিছু অনেক শিক্ষার্থীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভাইবার জন্য কল করে, এবং ফাইনালি যেদিন ভাইবা হয়ে যাবে তার কিছুদিন পর হচ্ছে ওনারা সমন্বিত এই যে পদ্ধতিটা হয়েছে সেটার উপরে হচ্ছে সিলেক্ট করা হয় স্টুডেন্ট। আরেকটা বিষয় বলে রাখি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 30টি সিট, শুধুমাত্র এই ডিপার্টমেন্টে 30টা সিট রয়েছে, এবং অনেক বেশি কম্পিটিশন হয়, অনেক বেশি কম্পিটিশন হয়, এবং সর্বোচ্চ 40-45 মধ্যে হচ্ছে এই 30টা সিট ফিল আপ হয়ে যায়। গত 2 বছরে আমি যতটুকু অবজারভেশন করেছি সর্বোচ্চ 45, তার বেশি যায় না ফাইনাল পর্যন্ত। তো আরেকটা বিষয় বলে রাখি, ধরেন আপনি গুচ্ছতে অনেক ভালো নাম্বার পেয়েছেন, আপনি 60+ পেয়েছেন, কিন্তু আপনি যদি এই যে ওদের যে রিটেন পরীক্ষা হয়, রিটেন পরীক্ষায় যদি ফেল করেন বা উত্তীর্ণ হন না হন, সেক্ষেত্রে আপনার 60 মার্ক এখানে কোনো ভ্যালু ক্রিয়েট করবে না। অন্যদিকে যদি কোনো স্টুডেন্ট 40 পেয়েছে এবং সে রিটেন পরীক্ষায়ও পাস করেছে, সে কিন্তু পরবর্তী যে রাউন্ড ভাইবা রাউন্ডের জন্য সে সিলেক্টেড বা ইলিজিবল হবে। তো এই ক্ষেত্রে বলা যায় যে গুচ্ছতে ভালো নাম্বার পেলে আপনি জগন্নাথের এই ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবেন, এই বিষয়টা যেমন সত্য নয়, তেমনি আপনি যদি কম নাম্বার পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যে এই ডিপার্টমেন্টে চান্স পাবেন না সেটাও হচ্ছে বলা যাচ্ছে না আর কি এক্স্যাক্টলি। তো এই ক্ষেত্রে সবারই সমান সুযোগ রয়েছে, যে রিটেনে ভালো করবে, তারপরে গুচ্ছ যদি ভালো নাম্বার থাকে সেটা তার জন্য প্লাস পয়েন্ট হয়ে থাকবে, এবং যে কিনা ভাইবাতেও ভালো করবে আলটিমেটলি সেই চান্স পাবে। তো এই ক্ষেত্রে কিভাবে প্রস্তুতি নেওয়া যায়, আমি যে বলেছিলাম যে আমার 1 সপ্তাহ সময় পেয়েছি, তো এই 1 সপ্তাহ সময়টা আমি হচ্ছে মনে প্রাণে এই ডিপার্টমেন্ট সম্পর্কে জেনেছি, আমি আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি রিসার্চ করেছি, এবং ফিল্ম রিলেটেড বিভিন্ন হিস্ট্রি, ফিল্ম অ্যান্ড টেলিভিশন রিলেটেড যে বিভিন্ন টার্মগুলো সেগুলো সম্পর্কে জেনেছি। আমাদের বর্তমান যে ইন্টারনেট সবার হাতের কাছে, যে একটা মোবাইল হলেই আমরা খুব সহজে বিষয়গুলো জানতে পারি, তো আমি হচ্ছে ইউটিউবে অনেকজনের টিউটোরিয়াল দেখার চেষ্টা করেছি, যদিও খুব অল্প সংখ্যক ভাইয়ার যারা একটা আপু ছিল ওনারা টিউটোরিয়াল দিয়েছে, ওগুলো আমার জন্য খুব বেশি ইফেক্টিভ হয়েছিল, এবং আমি আমি ব্যক্তিগতভাবে হচ্ছে আমি অনেক বেশি রিসার্চ করেছি এই বিষয়টা নিয়ে ছেড়ে, ফিল্ডটা নিয়ে ছেড়ে। তো অনেকেরই প্রশ্ন থাকে যে এই ফিল্ডে এই পড়ালেখা করে কি বিসিএস দেওয়া যায় কি না, আপনি যেই কোনো জব সেক্টরে ইজিলি সুইচ করতে পারতেছেন এখান থেকে। তো তার আগে অবশ্যই আপনাকে চান্স পেতে হবে এবং আপনাকে গ্রাজুয়েশন শেষ করতে হবে। তো এই ক্ষেত্রে চান্স পাওয়ার ক্ষেত্রে আমি প্রথমেই বলে রেখেছি যে রিটেন পরীক্ষাটা একটা মুখ্য ভূমিকা পালন করে, তো এই রিটেনের প্রিপারেশনটা কিভাবে নেবেন সেই সম্পর্কে হচ্ছে আমি আলোচনা করব। এই ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে, আমি হচ্ছে আমি যে প্রিপারেশন নিয়েছিলাম যেই খাতা, আমি আজকে সেই খাতা সামনে নিয়ে বসেছি, এবং আমার 1 সপ্তাহ প্রিপারেশন এই খাতার মধ্যে রয়েছে, এবং আমি 100% এই খাতা পড়ে মানে আমার ব্যক্তিগত প্রিপারেশনটা আমি পড়ে গিয়ে পরীক্ষা দিয়েছিলাম, এবং আমি বলতে পারি যে আমি 100% কমন পেয়েছি আমার প্রিপারেশনের উপরে। তো এইসব ক্ষেত্রে আমি বেশ কয়েকটা জিনিস প্রায়োরিটি দিয়েছি, সেক্ষেত্রে প্রথম এই ডিপার্টমেন্ট সম্পর্কে জেনেছি, ফিল্ম অ্যান্ড টেলিভিশন অথবা ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ কি, এখানে কি ধরনের পড়ালেখা হয়, ভবিষ্যতে এর জব ফিল্ড কি কি আছে, আমি ইন্টারনেটে এটা নিয়ে বিস্তর রিসার্চ করেছিলাম। তারপরে এই ফিল্ডে যারা যারা জড়িত, বিশেষ করে বিভিন্ন আমাদের যে পরিচালকরা রয়েছে, আমাদের যে বিভিন্ন চিত্রশিল্পীরা রয়েছে, বিভিন্ন ডাইরেক্টররা রয়েছে, ওনারা কীভাবে কাজ করছেন, ওনাদের কাজ, ওনাদের সামগ্রিক হিস্ট্রি আমি হচ্ছে অ্যানালাইসিস করেছি। তো আমি যদি আমার আমার নিজের হচ্ছে নোট থেকে আমি কিছু বলতে চাই, সেই ক্ষেত্রে আমি বলতে পারি বাংলাদেশের যে লিজেন্ডারি যে সিনেমাগুলো রয়েছে এবং যে লিজেন্ডারি সিনেমার ক্ষেত্রে যেসব ব্যক্তিত্ব রয়েছে আমি তাদেরকে নিয়ে ঘাটাঘাটি করেছি, তার মধ্যে জহির রায়হান, তারেক মাসুদ, শুধু বাংলাদেশ না বিশেষ করে বাংলা চলচ্চিত্রের যে ফিল্ড, বাংলা চলচ্চিত্র বলতে আমি বাংলাদেশ এবং আমাদের যে ভারতবর্ষের যে কলকাতা সেখানকার যে বাংলা সিনেমাগুলো রয়েছে এবং সেখানকার বাংলা সিনেমার যে নির্মাতা, আমি বর্তমান সময়টাকে খুব বেশি প্রায়োরিটি দেই নাই, আমি হচ্ছে যে ক্লাসিক্যাল যে বাংলা সিনেমাগুলো রয়েছে সেই ক্লাসিক্যাল বাংলা সিনেমাগুলোর উপরে খুব বেশি গুরুত্বারোপ করেছিলাম এবং সেগুলো নিয়ে ঘাটাঘাটি করেছি। আমি এই 1 সপ্তাহে অনেক বেশি সিনেমা দেখেছি, অনেক বেশি আমি সেগুলো আপনাদের সাথে আজকে
আজকে নামগুলো শেয়ার করব, কি কি সিনেমা আমি দেখেছি এবং কোন কোন চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে আমি রিসার্চ করেছি সেগুলো সম্পর্কে জানাবো। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জহির রায়হান, তারেক মাসুদ, সত্যজিৎ রায়, মিশুক মনির, তারপরে বাংলাদেশে বর্তমানে যেই কিছু কন্টেন্ট ক্রিয়েট হয়েছে যেমন কার্টুন, যেগুলো হচ্ছে কান চলচ্চিত্র পুরস্কার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে, যেমন হচ্ছে টুমোরো 25 মিনিটের একটা বাংলাদেশি কার্টুন যেটা হচ্ছে খুব অনেক বেশি প্রশংসিত আন্তর্জাতিকভাবে, তারপরে হচ্ছে রেহানা মরিয়ম নূর, এই ধরনের সিনেমাগুলো। তাছাড়া বিখ্যাত কিছু ব্যক্তিত্ব নিয়ে আমি অনেক বেশি গবেষণা করেছি এবং ওনাদেরকে জানতে চেষ্টা করেছি। একটা মিনিট। আচ্ছা, তাদের মধ্যে রয়েছে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, জহির রায়হান, তারেক মাসুদ, মোর্শেদুল ইসলাম, হুমায়ুন আহমেদ, চাষী নজরুল ইসলাম, তানবীর মুকাম্মেল, আলমগীর কবির, আমজাদ হোসেন, সুভাষ দত্ত, নাসিরুদ্দিন ইউসুফ। তাছাড়াও বর্তমানে যেসব তরুণ প্রজন্মের যেসব পরিচালকরা রয়েছে ওনারা খুব দারুণ দারুণ কাজ করছে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বীকৃতি পাচ্ছে, ওনাদেরকে নিয়েও আপনাদেরকে এখন রিসার্চ করতে হবে। কেননা আমি আর 2 বছর আগে পরীক্ষা দিয়েছিলাম এবং 2 বছরে প্রতিনিয়ত হচ্ছে কি হচ্ছে আমাদের ভর্তি প্রক্রিয়াটা পরিবর্তন হচ্ছে, আরও বেশি সৃজনশীল হচ্ছে। তো আরেকটি বিষয় বলে রাখা ভালো এখানে হচ্ছে, যেই মানুষ যার চিন্তা চেতনা এবং সচেতনতার দিক দিয়ে মানে সে এক অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে, শুধুমাত্র তার জন্যই এই ডিপার্টমেন্ট, যে কিনা ভবিষ্যৎ নিয়ে এখনই চিন্তা করতে পারে কিভাবে তার চিন্তা চেতনা তার যে সৃজনশীলতা ফুটিয়ে তুলতে পারবে সে নিয়ে, সেটা নিয়ে যদি সে সোচ্চার হয় শুধুমাত্র সেই এই ডিপার্টমেন্টের জন্য যোগ্য বলে আমি মনে করি। তো এই ক্ষেত্রে আমি কিছু সিনেমা সাজেস্ট করব, এইসব সিনেমাগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং ওইসব সিনেমা দেখে আপনারা অবশ্যই এটা সম্পর্কে ছোট 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 নোট করবেন। কিভাবে নোট করবেন সেটাও আমি বিস্তারিত বলে দিব। সিনেমাগুলো লিখে রাখবেন, যেমন হচ্ছে কাচের দেওয়াল, জীবন থেকে নেওয়া, রূপালি সৈকত, আলিঙ্গন, মাটির ময়না, চাকা, গেরিলা, তারপর হচ্ছে স্টপ জেনেসাইড, দিরে বোহে মেঘনা, ভাত দে, গোলাপি এখন ট্রেনে, হাঙর নদী গ্রেনেড, লাল শালু, দীপু নাম্বার 2, জালালের গল্প, অজ্ঞাতনামা, আয়নাবাজি, লাইফ ফ্রম ঢাকা, মনপুরা। তাছাড়া বর্তমান সময়ে আরও বেশ কিছু সারা জাগানো সিনেমা বাংলাদেশে তৈরি হচ্ছে। আরেকটা বিষয় খুব বেশি এম্পাসাইজ করতে হবে, লাস্ট কোভিডের পর থেকে কিন্তু আপনারা খেয়াল করবেন যে ওটিটি যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, বিশেষ করে বাংলাদেশি যেসব প্ল্যাটফর্ম যেমন চরকি, বঙ্গ, এগুলোতে খুব ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে। আপনারা অবশ্যই এইসব কন্টেন্ট যেমন মহানগর হয়েছে, তারপর হচ্ছে জেল কি কারাগার, মহানগর কারাগার, তারপর সুরঙ্গ হচ্ছে রিসেন্টলি, আরও সারা জাগানো যেমন এলেন স্বপন, আরও অনেক অনেক মানে খুব দারুণ দারুণ বাংলা কন্টেন্ট তৈরি হচ্ছে। এইসব কন্টেন্ট অবশ্যই দেখবেন এবং এগুলো রিলেটেড অনেক বেশি কোয়েশ্চেন আসার অনেক বেশি চান্স, অনেক হাই চান্স, অনেক হাই চান্স। তারপর কলকাতাতে বাংলাদেশি নির্মাতাদের যেসব ওটিটি প্ল্যাটফর্ম যেমন আপনার হইচই রয়েছে, হইচয়ে মূলত বাংলাদেশি কন্টেন্টগুলো হইচয়ে ফেলে দিয়েছে। সো ওইসব কন্টেন্ট অবশ্যই দেখবেন, ওগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন এবং ওগুলো আপনাদের অনেক বেশি কাজে আসবে। তো এইসব সিনেমা, তারপরে আরও কিছু সিনেমা রয়েছে যেমন সত্যজিৎ রায়ের গোপী গাইন বাঘা বাইন, তারপর হীরক রাজার দেশে, গুপি বাঘা ফিরে এসেছে, এইসব সিনেমাগুলো দেখবেন এবং এগুলো হচ্ছে আপনারা নোট করবেন। নোট করার ক্ষেত্রে আমি যেভাবে করেছিলাম সেটা হচ্ছে আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন মনপুরা সিনেমা যেটার নির্মাতা ছিল গিয়াসুদ্দিন সেলিম এবং মনপুরা সিনেমা 2009 সালে, আমি হচ্ছে এভাবে লিখে রেখেছি মনপুরা 2009, গিয়াসুদ্দিন সেলিম, এবং যে কাস্ট যারা রয়েছে যারা কাজ করেছে শিল্পী ওনাদের আসল নাম, সাথে সিনেমাতে ওনাদের যে চরিত্র অনুযায়ী ওনাদের যে নাম ছিল, যেমন চঞ্চল চৌধুরীর নাম ছিল সোনাই, লিখে রেখেছি চঞ্চল চৌধুরী সোনাই, ফারহানা মিলি পরি, তারপর হচ্ছে মামুনুর রশিদ গাজী, হাকিম মাঝি হাকিম মাঝি, তারপর হচ্ছে ফজলুর রহমান বাবু ছিলেন তিনি। তো এইসব যে প্রধান প্রধান চরিত্রগুলো এবং তাদের আসল নাম পাশাপাশি লিখে রেখেছি, এটা খুবই কাজে আসবে। কেননা একটা প্রশ্ন আছে, সম্প্রতি আপনার দেখা একটি সিনেমা সংক্ষেপে বর্ণনা করুন, এই ধরনের একটা প্রশ্ন আসবেই আসবে।
তো এই ক্ষেত্রে স্টার্টিং পয়েন্টটা এমন হতে পারে, যেমন সিনেমার নাম বললাম, এটা কত সালে নির্মিত হয়েছে, এটার পরিচালক এবং কাস্ট কারা কারা কাজ করেছে, এবং যেসব কাস্ট কাজ করেছে তাদের সিনেমাতে তাদের যেই চরিত্র অনুযায়ী নাম ছিল ওই চরিত্রগুলো অবশ্যই জানতে হবে। তারপর কাহিনী সংক্ষেপে, কাহিনীটা সর্বোচ্চ 50 থেকে 100 ওয়ার্ড, বেশি সময় নিয়ে খুব বেশি বড় করে লেখার দরকার নাই, পুরো সিনেমাটা 50 থেকে 100 ওয়ার্ডের মধ্যে আপনারা সিনেমাটা দেখবেন এবং সেটা নিজের অনুযায়ী হচ্ছে আপনারা এটাকে নোট করবেন। এই ক্ষেত্রে আপনারা উইকিপিডিয়াতে সিনেমাটা সম্পর্কে যদি সার্চ দেন সেখানে খুব সুন্দরভাবে সামারাইজ করা আছে বিষয়টা, তো উইকিপিডিয়া থেকে হেল্প নিতে পারেন। এমনভাবে যেমন রেহানা মরিয়ম নূর, তিতাস একটি নদীর নাম, তারপরে পদ্মা নদীর মাঝি, আমি কিন্তু প্রত্যেকটা সিনেমা দেখেছি এবং দেখে আমি আমার মতন করে সিনেমাগুলো নোট করেছি। হাঙর গ্রেনেড নদী, তারপর চিরঞ্জীব মুজিব, এইসব, এই যে আইনাবাজি, প্রত্যেকটা সিনেমা আমি দেখেছি এবং আমি আমার মতন করে সিনেমাগুলোকে নোট করার চেষ্টা করছি সংক্ষেপে। এটা আসলে কি ইম্প্যাক্ট ফেলতেছে সমাজে, সিনেমাটা কোন ধাঁচের, এটা থেকে কি যে ইয়েটা কি বলে এটাকে অ্যাওয়ারনেসটা আমাদের সমাজে প্রোভাইড করতেছে, এইসব বিষয়গুলো না সূক্ষ্ম না সূক্ষ্মভাবে হচ্ছে আপনাকে বিশ্লেষণ করতে হবে এবং এগুলো নোট করতে হবে। তারপর আরেকটা বিষয় যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনাকে অবশ্যই অবশ্যই ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অনেক বেশি ভালো হতে হবে। কেননা সেখানে আপনাকে ইংলিশে একটা এসে লিখতে হতে পারে, সেটা যে কোনো বিষয় হতে পারে, বলে দিতে পারে যে এই বিষয়ে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে আপনি কেন পড়তে চান এবং আগামী 10 বছরে আপনি অ্যাজ এ স্টুডেন্ট অফ দিস ডিপার্টমেন্ট আপনি কিভাবে হচ্ছে সমাজে অ্যাওয়ারনেস তৈরি করতে পারেন, এই ডিপার্টমেন্টের মাধ্যমে কিভাবে সমাজের ওয়েলফেয়ার করতে পারেন, এইসব বিষয়গুলো বারবার আসবে। একটা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টের স্টুডেন্ট হিসেবে কিভাবে সমাজের সচেতনতা বৃদ্ধিতে আপনি কাজ করতে পারবেন, এইসব বিষয়গুলো বারবার আসবে এবং আপনাকে সেগুলো ইংলিশে একটা রচনা লিখতে হতে পারে। আরেকটা বিষয় যেটা আমাদের সময় এসেছিল স্ক্রিপ্ট রাইটিং, সেটা বাংলা এবং ইংলিশ দুইভাবেই আসতে পারে। দেখা যাবে একটা গল্প দিয়ে দিছে, র্যান্ডম একটা গল্প, যে কোনো গল্প হতে পারে, এটা হইতে পারে কোনো সিনেমা অথবা কোনো বানোয়ার কোনো গল্প হতে পারে, গল্পের শুরু দিয়ে দিয়েছে, মাঝখানে ব্যাক, তারপর গল্পের শেষটা দেওয়া আছে, যে উপসংহারটা দেওয়া আছে, তো গল্পের শুরু এবং শেষ পরে আপনাকে তৎক্ষণাৎ একটা ইনস্ট্যান্ট আপনার মাথায় একটা গল্প রেডি করতে হবে এবং ওই গল্পটাকে আপনি আপনার মতন সেই গল্পকে আপনি হচ্ছে পূরণ করবেন এবং শেষের সাথে মিল রেখে আপনাকে গল্পটা শেষ করতে হবে। দেখা যেতে পারে এখানে 8 থেকে 10 নম্বরের এই ধরনের একটা কোয়েশ্চেন থাকতে পারে। আমাদের, আমি যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তখন এই ধরনের দুইটা প্রশ্ন এসেছিল, একটা গল্প হচ্ছে শুরু দেয় নাই শেষ দিয়ে দিয়েছিল এবং আরেকটা গল্প শুরু দিয়েছে মাঝখানে গ্যাপ এবং শেষটা দিয়ে দিয়েছিল। তো এই ক্ষেত্রে ইনস্ট্যান্ট আপনাকে পরে আপনাকে সাথে সাথে আপনার মাথার ভিতর একটা গল্প বানাতে হবে। আপনি যেমন, এক দেশে এক রাজা ছিল, রানীর, রাজার রানী ছিল, তার রাজকুমার ছিল, রাজকুমার ছিল, এই ধরনের গল্প আসলে করবেন না, এগুলো ক্ষেত্রে আপনার নেগেটিভ মার্কিং হবে আমি যেটুকু বুঝি। তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই সুন্দর সমাজ, সমাজে প্রতিফলিত হয় আমাদের যে চারপাশের যে বিভিন্ন ঘটনাগুলো রয়েছে, এই ঘটনাগুলোকেই আসলে আপনি উপলব্ধি করে ঘটনাগুলোকেই হচ্ছে সেই গল্পের মাধ্যমে ফুটাই তুলবেন। যেমন আমাদের সময় একটা প্রশ্ন আসছিল যে আমরা 5 বন্ধু বিশ্ববিদ্যালয়ে পড়ি, কোথাও ঘুরতে গিয়েছি পাহাড়ে, তো এদের মধ্যে একটা দুর্ঘটনা হয়েছে, সেখানে আমি ছাড়া বাকি সবাই লোকালয়ে ফিরে এসেছে, তো আমি জঙ্গলের মাঝখানে হারিয়ে গিয়েছি, তো আমাকে নিয়ে পুরো বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, ইভেন রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছে যে যে কোনো মূল্যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে হবে, আমাদের র্যাব, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার ব্রিগেড, রেস্কিউ, যত টিম আছে সবাই একদম উঠে পড়ে লেগেছে ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে জঙ্গল থেকে উদ্ধার করে আনার জন্য। তো এবার ওরা রিকোয়ারমেন্ট চেয়েছে এই যে 5 দিন, 5 দিন কিভাবে জঙ্গলে, আচ্ছা শেষ পর্যায়ে আবার বলেছিল যে আমি হঠাৎ করে লোকালয়ে ফিরে এসেছি কোনোভাবে, তো এই যে ভিতরে যে 5 দিন ছিল আমি কিভাবে জঙ্গলে ছিলাম, কিভাবে জঙ্গলে আমি কি খেয়েছি, আমার সাথে কোনো অলৌকিক ঘটনা ঘটছে কি না, এইসব বিষয়ে আমাকে কমপ্লিট করতে হয়েছে, ওরা রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছিল। তো আমার মাথায় ওই সময় কি কি লিখবো, মানে কিছু, মানে ইনস্ট্যান্ট মাথায় বুদ্ধি আসছে,
আমরা তো অনেক বেশি ডিসকভারিতে ম্যান ভার্সেস ওয়াইল্ড দেখেছি, তো ম্যান ভার্সেস ওয়াইল্ড এত বেশি দেখছি, এতগুলো এপিসোড দেখছি, তো আমি যখন ওই স্ক্রিপ্টটা পড়ছি আমার মাথায় শুধু ম্যান ভার্সেস ওয়াইল্ড ঘুরতেছিল। বিয়ার গ্রিলস কীভাবে জঙ্গলে কি খেয়ে বেঁচেছিল, কোন সাপ পোকামাকড় থেকে বাঁচতে কি করছিল, এইসব জিনিসগুলো বারবার 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 আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তো আমি কি করছি, ইনস্ট্যান্ট আমার মাথায় যে বিয়ার গ্রিলসের যে আইডিয়াগুলো আমি সবগুলো আমার খাতার মধ্যে ইমপ্লিমেন্ট করছি। মানে এই বিষয়টা আমার কাছে খুব বেশি মজার লাগছিল যে আমি ইনস্ট্যান্ট আমার বুদ্ধি খাটায় আমি বিয়ার গ্রিলসের যে অ্যাক্টিভিটিসগুলো ছিল আমি সেগুলোরই আমি খাতার মধ্যে আমার গল্প আকারে ফুটিয়ে তুলেছিলাম, এবং গল্পটা খুবই 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 সুন্দর হয়েছিল। মানে কি বলবো, একটা রোমাঞ্চকর একটা গল্প হয়েছিল। যদি ভবিষ্যতে কখনো সুযোগ পাই আমি ওই গল্পের উপরে হয়তো বা কোনো শর্ট ফিল্ম বানাবো। আচ্ছা যাই হোক, তো এরপর আরেকটা গল্প দিয়েছিল যেখানে একজন মা তার দুইটা ছোট ছেলে মেয়ে স্কুল পড়ুয়া, তার হাজবেন্ড হচ্ছে একটা অ্যাক্সিডেন্টে পা হারিয়ে ফেলেছে, এবং তাদের বাবাই ছিল হচ্ছে আয় রোজগারের একমাত্র অবলম্বন, তো সেও এখন গর্ভটা। তো পরবর্তীতে ওই ওই মা কীভাবে স্বাবলম্বীন হয়েছে ওইটা নিয়ে একটা গল্প রেডি করতে হয়েছিল। তো এই ক্ষেত্রে আমাদের যে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে উদ্যোক্তা তৈরি হওয়া, তো ওই বিষয়টা আমি ফুটিয়ে তুলেছিলাম যে ছোট যে স্কুল পড়ুয়া মেয়ে ছিল 9-10 পড়ে, সে হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে ফেসবুকে কিভাবে মার্কেটিং করা যায়, কিভাবে জিনিসপত্র বিক্রি করা যায়, এসব বিষয়ে তার মাকে বলছে। তারপর তার মা একটা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে খাবার তৈরির উপরে একটা কোর্স করে, পরবর্তীতে সে একটা রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে এবং সে সেখানে উইনার হয়, এবং সে হচ্ছে শেষ পর্যায়ে একটা প্ল্যাটফর্ম পায় যেখান থেকে সে তার নিজের বেকারি ওপেন করছে ঢাকা শহরে, খুব বেশি ফেমাস হয়ে গেছে সে। তারপর পুরো দেশে তার বেকারির ফ্র্যাঞ্চাইজি খুলে সে এখন খুব বেশি স্বাবলম্বী। এই যে সোশ্যাল মিডিয়া ইন্টারনেট আমাদের জীবনে যে ইম্প্যাক্ট ফেলেছে ওইটারে কাজে লাগিয়ে আমি হচ্ছে আমার ওই গল্পটা রেডি করছিলাম। আমি এখানে ওই যে আমাদের যে পুরন বাংলা সিনেমার মধ্যে স্বামী হারাই গেলে সাবানা কাপড় সেলাই করতে সেলাই করতে সেলাই করতে করতে বড় লোক হয়ে যায় বা লটারি জিতে বড় লোক হয়ে যায়, এই সব কনসেপ্ট যদি আমরা এখন বর্তমানে আনি তাহলে এই ক্ষেত্রে হচ্ছে নাম্বার পাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তো অবশ্যই, তো আমি যে কথাগুলো বলছি এগুলোকে হচ্ছে আপনাদের একটু মাথায় রেখে, ঠান্ডা মাথায় রেখে প্রিপারেশন নিতে হবে। তো আমি যেসব সিনেমাগুলো বলছি এইসব সিনেমাগুলো অবশ্যই দেখবেন আশা করি, এবং যেসব নির্মাতা সম্পর্কে বলেছি ওনাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও একটু ঘাটাঘাটি করবেন, এগুলো আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। তাছাড়া এই যে বললাম যে মিডিয়া রিলেটেড বিভিন্ন টার্ম, যেমন মিডিয়া, টেলিভিশন, ক্যামেরা, সিনেমাটোগ্রাফি, তারপর ওটিটি প্ল্যাটফর্ম, এইসব বিষয়গুলো যে সিনেমা রিলেটেড বা মিডিয়া রিলেটেড, ইলেকট্রনিক মিডিয়া, এইসব বিষয়গুলো কিভাবে মানে কি এগুলো সম্পর্কে মানে আপনাকে মানে খুব একদম বেসিক লেভেলের যে নলেজটা সেটা অবশ্যই রাখতে হবে। কেননা আপনাকে বলতে পারে ওটিটি প্ল্যাটফর্ম কি ব্যাখ্যা করো, ওটিটি প্ল্যাটফর্ম কিভাবে আমাদের সমাজের সিনেমা প্রদর্শন পদ্ধতি পাল্টে দিচ্ছে সেটা ব্যাখ্যা করো, বর্তমান সময়ে ওটিটি প্ল্যাটফর্মকে কেন আমাদের যে তরুণ প্রজন্ম আছে তারা প্রায়োরিটি দিচ্ছে, তারা সিনেমা হলে না গিয়ে কীভাবে কেন ওটিটি প্ল্যাটফর্মে প্রায়োরিটি দিচ্ছে, এইসব বিষয়গুলো হচ্ছে আপনাকে জানতে হবে। তো আশা করি আজকের মতন এখানেই, আমি পরবর্তীতে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে আশা করি কমেন্ট বক্সে জানাবেন। তো বলে রাখি আমি যদিও জগন্নাথের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে দ্বিতীয় হয়েছিলাম মেধা তালিকায়, তো আমি শেষ পর্যন্ত হচ্ছে এই ডিপার্টমেন্টে ভর্তি হই নাই। কেন হয় নাই সেটার পিছনে অবশ্যই আমার পারিবারিক বিভিন্ন সমস্যা ছিল। আমি বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ডিপার্টমেন্টে বিবিএ অধ্যয়নরত আছি, আমি চতুর্থ সেমিস্টারে রয়েছি, অর্থাৎ দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করছি। তো আমি এর পরবর্তীতে এই আমার খুব বেশি ইচ্ছা ছিল এই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার, কিন্তু হয়তোবা আমার কিসমতে ছিল না যার কারণে আমি ভর্তি হই নাই, শেষ পর্যন্ত আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব, এই ডিপার্টমেন্ট বর্তমানে অনেক বেশি চাহিদা রয়েছে, অনেকেরই আমাদের ভুল ধারণা রয়েছে এই ডিপার্টমেন্টে হয়তোবা তুলনামূলক
দুর্বল শিক্ষার্থীরা অধ্যয়ন করে এবং যারা কোথাও চান্স পায় না ওরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে চান্স পায়। আসলে বিষয়টা এমন না, আমার মতে সবচেয়ে ক্রিয়েটিভ এবং বুদ্ধিমান বুদ্ধিমতী যেসব শিক্ষার্থী রয়েছে তারাই শুধুমাত্র এই ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে পড়ালেখা করে এবং তারাই এই ডিপার্টমেন্টে পড়ালেখা করার যোগ্য। এখান থেকে আপনি সরকারি যে কোনো চাকরিতে অংশগ্রহণ করতে পারবেন, আপনি বিসিএস দিতে পারবেন, এটা একটা প্রফেশনাল কোর্স আমি বলতে পারি, যেখান থেকে আপনার এই যে স্কিল অনেক বেশি ডেভেলপ হবে। আপনি একজন মানে মিডিয়া এবং মিডিয়াতে যে কোনোভাবে আপনি কাজ করতে পারবেন, এইসব ক্ষেত্রে অনেক চাহিদা রয়েছে, দক্ষ কর্মীর অনেক বেশি অভাব। তো এই ডিপার্টমেন্ট আপনাকে ওই প্ল্যাটফর্ম দিবে। তো আশা করছি আপনারা এই ডিপার্টমেন্ট সম্পর্কে জানবেন, শুধুমাত্র জগন্নাথ না, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিন্তু এই ডিপার্টমেন্ট রয়েছে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় গুচ্ছর অধিভুক্ত নয়, তো এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা এখান থেকে আলাদা করছি। এখানে শুধুমাত্র আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যেটা ত্রিশালে রয়েছে, এই দুইটা নিয়েই আমরা আলোচনা করব। তো আপনি যদি একটু ক্রিয়েটিভ হন, আপনার মেধাকে একটু কাজে লাগান, দেখা যাবে আপনি খুব সহজেই হচ্ছে হয়তোবা এই ডিপার্টমেন্টে একটি সিট দখল করে নিতে পারবেন। আমি আবারও বলছি, আমি কিন্তু এই ডিপার্টমেন্টের জন্য শুধুমাত্র এক সপ্তাহের প্রিপারেশন নিয়েছিলাম। এই এক সপ্তাহের প্রিপারেশন আমি এক সপ্তাহের মতোই নিয়েছি, আমি এক বছরের প্রিপারেশনের মতন এক সপ্তাহকে কাজে লাগিয়েছি। তো আপনারা আমি যেভাবে বলেছি আশা করি যদি ওভাবে ফলো করতে পারেন, সিনেমাগুলো দেখবেন, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ কি এটা নিয়ে একটু পড়ালেখা করেন, এটার ব্যাকগ্রাউন্ড, এটার হিস্ট্রি, এটার ফিউচার, এ বর্তমান, এই সবগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন, আপনারা আশা করি আপনাদের মনে যে প্রশ্ন আছে ওই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো আজকে এখান পর্যন্তই, আশা করি ভালো থাকবেন। ভবিষ্যতে ভাইবা ভাইবা কিভাবে ফেস করা হয়, রিটেনে পাস করার পর ভাইবাতে কিভাবে ডাকে এবং আমি আমার ভাইবাতে কোন ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম সেটা নিয়ে আশা করি ভিডিও করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।